মিসাইল বোমা, তাও আবার একটি নয় দুটি, লম্বায় প্রায় 5 থেকে 6 ফুট, সঙ্গে ভর্তি মশলা, অর্থাৎ এখনও এটি জ্বলন্ত হতে পারে। শুধুমাত্র মশলার ওজনই প্রায় 500 পাউন্ড, সিলিন্ডারের ওজন ধরে তা কমপক্ষে 1 টন, দুটি বোমার আনুমানিক ওজন 2 টনের কাছাকাছি। চমকে ওঠার মতো ঘটনা ঘটল এমনই দুটি মিসাইল বোমা উদ্ধার হওয়ার ঘটনায়, তাও আবার পুকুরের মধ্যে। ঘটনাস্থল হল নদিয়ার হাঁসখালি থানার ছোট চুপুরিয়া গ্রাম। প্রাথমিক অনুমান হল বোমারু বিমান থেকে ছোড়া বোমাই হতে পারে। জেলা পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, হতে পারে বোমা দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যারোপ্লেন থেকে ফেলা হয়েছিল। অবশ্য এই বোমা দুটিকে সারাক্ষণ পুলিশে পাহারায় রাখা হয়েছে। বোমা দুটির সিলিন্ডারের গায়ে কিছু লেখা আছে, কিন্তু সেটা অস্পষ্ট। তবে অনেকেরই অনুমান বোমা দুটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হবে, হয়তো ছোড়া হয়েছিল কিন্তু ফাটেনি। এত বছর ধরে মাটির নিচে চাপা থাকায় বোমা দুটি এখনও সক্রিয় কিনা সেটি অবশ্য পরে জানা যাবে। এদিকে সেনাবাহিনীর বোম স্কোয়াডের লোকজন বোমা দুটি খতিয়ে দেখে গেলেও তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি। অবশ্য বোমা দুটি খুঁজে পাওয়ার পর এলাকার মধ্যে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। অসংখ্য মানুষ বোমা দুইটি দেখার জন্য ভিড় জমায়।